পুরানো সেই দিনের কথা। চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা। যেহেতু আমি একজন গয়নার কারিগর, তাই আজ শামুক করি কিভাবে গয়না করি হয়ে গেল তা নিয়ে একটু আলোচনা করব। আমাদের মেয়েদের গয়না হিসাবে কড়ি একটি জনপ্রিয় উপাদান হয়ে উঠেছে। আমার নিজেরও কড়ির গয়না বেশ ভালো লাগে। কড়ি নিয়ে বলতে হলে আমাকে প্রথমেই কড়ির আদি অবস্থান দিয়ে শুরু করতে হয়। প্রথমেই বলি কড়ি কি। কড়ি হচ্ছে এক ধরনের ছোট সামুদ্রিক শামুক। তবে কড়ি বলতে এই প্রাণীর শরীরের শক্ত আবরণকে বোঝায়। বাংলায় কড়ি শব্দটি এসেছে সংস্কৃত কপর্দক শব্দটি থেকে। কড়ি শব্দটি হিন্দি কৌরীর পরিবর্তিত রূপ। কড়ি দেখতে চকচকে, মসৃণ ও দৃষ্টিনন্দন, অনেকটা পোর্সালিনের মতো। প্রকৃতপক্ষে পোর্সালিন শব্দটিও এসেছে প্রাচীন ইটালীয় ভাষার পোর্সেলেনা থেকে, যার অর্থ কড়ি। প্রাচীনকাল থেকেই শামুকের একটি বিশেষ প্রজাতির দেহাবশেষ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কড়ির গঠন, কড়ি দেখতে ডিম্বাকৃতি হয়, যার একটি দিক চ্যাপ্টা এবং সেদিকে লম্বাটে খাঁজ কাটা মুখ থাকে। সাধারণত 5 থেকে 6 সেন্টিমিটার আকারের হয়। ভারত উপমহাদেশে এবং আফ্রিকা মহাদেশে কড়ির বিস্তর ব্যবহার উল্লেখ থাকলেও চীন ও ইউরোপেও বিনিময় মুদ্রা হিসাবে কড়ির প্রচলন ছিল। মুদ্রা হিসাবে নেপালে কড়ি জুয়া খেলায় ব্যবহৃত হতো। মধ্যযুগে মঙ্গল কাব্যে বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ির ব্যবহারের উল্লেখ আছে। তখনকার সময় শহরে স্বর্ণ বা রৌপ্য মুদ্রার প্রচলন থাকলেও গ্রামাঞ্চলে কড়ির প্রচলনই বেশি ছিল। মুঘল ও সুলতানি আমলে শস্য বা কড়ি যে কোনো উপায়ে কর প্রদান করা যেত। সে সময়ে কড়ির হিসেবটা ছিল 4 কড়ি = 1 গণ্ডা, 20 গণ্ডা = 1 পোন, 4 পোন = 1 আনা, 4 আনা = 1 কাহন, 4 কাহন = 1 টাকা। গুপ্ত শাসনাধীনে উত্তরবঙ্গে সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল। খ্রিস্টীয় 5 ও 6 শতকে স্বর্ণ ও রৌপ্য উভয় প্রকার মুদ্রারই ব্যাপক প্রচলন ছিল। স্বর্ণ মুদ্রা দিনার এবং রৌপ্য মুদ্রা রূপক নামে অভিহিত হতো। 8 রূপক ছিল অর্ধ দিনারের সমান। কিন্তু 7 দশক থেকে বিস্ময়করভাবেই স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন প্রায় বন্ধ হয়ে যায়। দক্ষিণ পূর্ব বাংলায় কিছু রৌপ্য মুদ্রার প্রচলন অবশ্য ছিল। সমগ্র প্রাচীন যুগ ধরে মুদ্রার নিম্নতম একক হিসাবে কড়ির প্রচলন অব্যাহত ছিল। গ্রামাঞ্চলে কড়ির প্রচলন অব্যাহত ছিল 19 শতক শেষ ভাগেও। এমনকি কোনো কোনো অঞ্চলে এর পরও কড়ির প্রচলন লক্ষ্য করা গেছে। তখন মালদ্বীপ থেকে চালের বিনিময়ে কড়ি আনা হতো। এছাড়া তুর্কি ও আফগান আমলেও যখন অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ত কিংবা ধাতব মুদ্রার সংকট দেখা দিত, তখন বিনিময় ব্যবস্থার কড়ি ব্যবহৃত হতো। কিন্তু এটি সত্য যে দৈনন্দিন সাধারণ কেনাবেচায় কড়িই আদান প্রদানের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো এবং মুদ্রা ব্যবহৃত হতো শুধু বড় ধরনের আদান প্রদানের ক্ষেত্রে। কিন্তু মেসোপটেমিয়ায় টাইগ্রিসে যে রঙিন কড়ি পাওয়া যেত, সেই কড়ি বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো না, কারণ নদী থেকে যে কেউ কড়ি সংগ্রহ করতে পারে। রঙিন ও আকারে বড় হওয়ায় এই কড়ি মূলত গয়নায় ব্যবহার করা হতো। প্রাচীনকালের বিনিময় ব্যবস্থার পরপরই কড়ি স্থান পায় গয়না হিসেবে। ধারণা করা হয় সর্বপ্রথম আফ্রিকা মহাদেশে আদিবাসীদের মধ্যে কড়ির গয়না পরিধান করতে দেখা যায়। কিন্তু সেই সময়ে গয়না হিসাবে না হয়ে বরং বিভিন্ন কুসংস্কারের অংশ হিসাবে কড়ি পরা হতো। রোগ শোক থেকে শিশুকে রক্ষার জন্য শিশুর গলায় বা কোমরে কড়ি, শঙ্খ অথবা সামুদ্রিক মাছের আঁশের মালা পরিয়ে দেওয়া হতো এবং বড়দের ক্ষেত্রেও ভালো বা মন্দ বিবেচনায় কড়ি পরানো হতো। ভারতীয় উপমহাদেশে কিভাবে কড়ির গয়নার প্রচলন হয়েছে তার কোনো ইতিহাস জানা যায়নি। তবে বলা হয় কুসংস্কার থেকেই কড়ির পরিধান শুরু হলেও
পরবর্তীতে তা অলংকারের শোভাবর্ধক হিসাবে ব্যবহৃত হয়। আর এখন বর্তমান যুগে কড়ি একটি জনপ্রিয় গয়নায় বলা যায়। স্বর্ণ, রূপা বা ইমিটেশনের পাশাপাশি মাটি, পুঁতি কিংবা অন্যান্য উপাদানের মধ্যেই নিজের অবস্থান বেশ মাথা উঁচু করেই স্থান নিয়েছে এই কড়ি। এই কড়ির গয়না সব ধরনের পোশাকের সঙ্গেই বেশ মানিয়ে যায়। আর আমার ধারণা যে পাঠিকাদের কাছে অবশ্যই এই দুই একটি কড়ির গয়না, নেকলেস কিংবা দুল বা ব্রেসলেট আছেই। আর একান্ত যদি না থেকে থাকে তাহলে বানিয়ে নেওয়া যায়। কিছু কড়ির গয়নার ডিজাইন আমি এখানে তুলে ধরলাম, এখান থেকে পছন্দসই দুই একটি গয়না বানিয়ে নিলেই হলো। আশা করছি ছবিগুলো এবং আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।